প্রার্থীর মনোনয়ন দাখিলত ধুম উঠিছে যদিও প্রার্থীর বৌদ্ধিক জ্ঞানৰ নমুনা দেখিলে আপোনাৰ চকু কপালত উঠিব কোনো প্রার্থীয়ে যদি নাজানে নিজৰ দলৰ নামটোৱে আন কোনোৱে নাজানে মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীৰ নাম তাৰ মাজতে অদ্ভুত অদ্ভুত কাণ্ড একাংশ প্রতিনিধিৰ মুঠতে এজনৰ পিছত আন এজন প্রার্থীৰ অদ্ভুত কথা কাণ্ডই হতভম্ব কৰিছে ভোটাৰক লক্ষীমপুৰত মনোনয়ন দাখিল কৰিবলৈ অহা পঞ্চায়ত নিৰ্বাচনৰ প্রার্থীৰ জ্ঞানৰ নমুনা চাওক কালি নিউজ লাইভত আজিৰ নামটো কালি কব নাই রাষ্ট্রপতির নাম তো কালিও কব না কেন্দ্রে সুদিছে নিউজত কোনো কোনো মাইকী মানুষ কব না রাষ্ট্রপতির নাম সিমিতার নাম না জানে গতি মনো কি বলে কব কি হয়েছে মানে প্র্যাকটিস নকরে যে একটা আলোচনা করে ঘর কথা বার্তা পাতি লাগে অন্তত কমসে কম নজানো সুদি লাগে সুদিল মনত আছে এতিয়া ঠিক আছে এনেই আৰু এনেই ধৰক এইবোৰ হৈ যায় কেতিয়াবা এনেই আপুনি ধৰক ওলাইছে নতুন ওলাইছো ঠিকে আছে এনেইতো আমাৰ এইখিনি জানে আমাৰ শিক্ষামন্ত্ৰী এতিয়া কোন জানে এনেতো ভালেই লাগিছে ৰাইজৰ সেৱা যিখিনি ভাল পাইছো সহায় সহযোগ কিমান আছে আমাৰ বহুত বহুত এনে 4,300 কিমান মান আছে নহয় নাই ভোটৰ লিষ্ট সম্পূর্ণ চোৱা নাই বাৰু হলেও এয়া প্ৰথম আৰু এতিয়া ৰাইজে আশীৰ্বাদত কি হয় আৰু ৰাইজৰ সহায় এটা ওলাইছো আৰু এতিয়া সমস্যা এটা ডাঙৰ কথা হৈছে গাঁৱে গাঁৱে মানুহবোৰে আজিকালি সুধি দিয়ে যে মানুহগৰাকীয়ে কি কি জানে কোনোবাই সুধি আপোনাক কোনোবাই সুধি দিব যে ৰাষ্ট্ৰপতিৰ নাম কি বুলি কওঁ নৰেন্দ্ৰ মোদী নামে মাননীয় আৰুনো